সমস্ত কাম সকাল থেকে রাত্তের 10টা 11টা অবধি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো এখনই দেখো, এই যে সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 8টা, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই যে এই জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ মেলছি, এগুলো হচ্ছে আগের দিনকার ভিডিও জামাকাপড়গুলো ছিল, ভিজে গেছিলো আর কি, ভিজা ছিল। ওই যে পুজোতে গেছি বলছিলাম না, রথের দিন না, দুপুরের পরে প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছিল, যার জন্য জামাকাপড়গুলো না শুকায়নি। যেহেতু ঘরের ভিতরে সব কটা ছিল, আমি ভাবছি একটু রোদ্রে দিয়ে থুই, নাহলে কিন্তু কিরকম একটা গন্ধ হয়ে যাবে জামাকাপড় কটা। তাই ঘুম থেকে উঠে বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে জামাকাপড়গুলো নিয়ে বেরিয়েছি, জামাকাপড়গুলো আর কি রোদে দেওয়ার জন্য। রোদে দিয়ে নিয়ে থাকলে ওই গন্ধটা চলে যাবে আর কি। তারপরে দেখো বন্ধুরা, যা যা কাজবাজ কমপ্লিট করার ছিল করে একদম চলে এসেছি স্নান করার কাছে। স্নান করবো এখনই, তাই কয়টা জামাকাপড় আবার ভিজিয়েছি। আজকে একটু মোটামুটি রোদটা উঠেছে, কালকে যে জামাকাপড়গুলো ছিল আর পুজোতে গেছি শাড়ি টাড়ি পরছিলাম, সেসব জামাকাপড়গুলো ছিল টুকিটাকি, সেগুলোই ধোবো। এক্সকো বেশি একটা রোদ উঠিনি, ম্যাগম্যাগ পাক ছিল আর কি সকাল থেকে, যা বিকেলের দিকে রোদটা উঠেছিল, যাই হোক রোদ দেখে কিন্তু সেইভাবে কিন্তু জামাকাপড়গুলো বের করিনি। ওই বাচ্চাদের যে কটা ছেড়ে রেখে দিয়েছিলো আর আমার এই শাড়িটা, বাস এই এই কটাই মানে টুকিটাকি কটাই কেচে দিয়েছিলাম আর কি। তারপরে কাচার পরে তো আরও কাজ আছে, সারাদিন তো কাজ ছাড়া চলতে পারি না। আর তোমরা আমাকে অনেকেই বলো, বৌদি সারাদিন এত কাজ করে শরীরের প্রতি যত্ন নিও, ঠিক আছে? তোমাদেরকে বলবো শরীরের প্রতি আমি কতটা যত্ন নিই কি না করি, ঠিক আছে? আর এখানে দেখো এই যে পুজোর শাড়িটা, পুজোর যে শাড়িটা পরে পুজোতে গেছিলাম সেই শাড়িটা এখানে দেখো আমি ধুয়ে দিচ্ছি। আর এই সাদা শাড়ি তো বেশি রেখে দিলে আবার কিন্তু ওই বৃষ্টির একটু ভিজে ভিজে একটু বাড়িতে এসেছিলাম, টুপি টুপি বৃষ্টির ছিটা পড়েছিল, ওই সাদা শাড়িটার উপরে ওই যে মানে ইয়ে হয়ে যাবে, তিলা পড়ে যাওয়ার ভয় থাকবে, যার জন্য শাড়িটাকেও ধুয়ে নিয়েছি আর কি। নোংরা কিন্তু হয়নি, পুজোতে গেছি বসেছি, কিন্তু এই প্রচণ্ড গরম আজকে, যে ভাবসা গরম ছিল কালকে, প্রচুর গরম ছিল, ঘামের গন্ধও একটা থাকে। আর যে কোনো জিনিস একবার পরলে না না ধুয়ে জন্য কি আলমারিতে তুলতে একদমই ভালো লাগে না, এটা আমার আমি আর কি জানি। একদম তোলা শাড়ি যেগুলো না ধুলে মানে ধুলে খারাপ হয়ে যাবে সেগুলো বাদ দিয়া, এই কটন শাড়ি যে কটা আমি পরি কিন্তু এইভাবে আমি রোজ দিনেরটা ধুয়ে ফেলি, গরম বলো বৃষ্টি বলো যে সময়টা সেই সময় ধুয়ে ফেলি, এটা আমার কাছে একটুও ভালো লাগে না। যে কটন শাড়িগুলো নতুন নতুন নামানো হয় সেগুলো কিন্তু একদিন পরে হলো আমি একটুখানির জন্য পরলেও সেই যে শাড়িটা কিন্তু ধুয়ে আমি উঠিয়ে রাখি আর কি আলমারিতে। এটা হচ্ছে আমার যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি, এটা আমার কাছে এরকম মনে হয় যার জন্য। যাই হোক দেখো বন্ধুরা, জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে কমপ্লিট করা, এখন যাবো জামাকাপড়গুলো মেলার জন্য। তার আগে এই যে দেখো এইগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে, পুরো কড়কড়া হয়ে গেছে, শুকিয়ে অনেকক্ষণ দিয়ে আর কি ইয়ে হয়েছে। আর এইটা হচ্ছে পরে মানে রাত দুপুরে 11টা 10:30 11টার ভিডিও, আর তখন 8টার দিকে দিয়েছি, 2-3 ঘন্টা বেশ রোদ খেয়েছে, রোদ খেয়ে কিন্তু বেশ শুকিয়ে গেছে। তারপরে ওইগুলো সরিয়ে দিয়েছি, দেখো সরিয়ে আমি আবার এই কটাকে মেলে দিচ্ছি, এই কটাকে মেলে। আর এই টিনের চালের উপরে কেন মেলছি জানো? টিনের চালের উপরে মেলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু বলেছি মেঘ পাক আছে, ভাবছিলাম রোদটা সেইভাবে উঠবে না, যাই হোক উঠেছে, সেটা আমার পরের ব্যাপার। ওই ওটা মনে করে আমি সবসময় কিন্তু এই টিনের চালের উপরে বেশিরভাগই জামাকাপড় মেলি, এই টিনের গরমে এসের গরমে হয়ে যায়। আর যে কটা জামাকাপড় ছিল সে কটা ঘরে ধুয়ে এসেছি। আর এই সাইডে দেখো যে শাড়িটা পরে রথে গেছিলাম সেই শাড়িটা, তার আগের দিন যে শাড়িটা পরে হচ্ছে শিব মন্দিরে গেছিলাম সে দুটো শাড়িও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও দেখো ওইখানে দেওয়া হয়ে গেছে। আর সব কিছু শাড়িটির মেলে এ দুটো শুকিয়ে গেছে, এ দুটোকেও ঘরে নিয়ে যাবো। এখানে নিয়ে বসেছি সকালবেলা টিফিন, সকালবেলা কী কী খাচ্ছি আজকে তোমরা দেখো। এখানে হচ্ছে ছোলে, আর এটা হচ্ছে পুরি একটা, আর এখানে একটা কলা নিয়েছি, কালকে পুজোতে দিয়েছিলাম সেই কলাগুলো ছিল, একটা কলা নিয়েছি। আর সকালবেলা টিফিন এখন কটা বাজে জানো? 11:30 বাজে। সকালবেলা উঠছি কিন্তু অনেকটা বেলাত করে, মানে অনেকটা ভোরবেলা সকালে উঠছি, খেতে খেতে সকালের টিফিন খেতে খেতে এই 12টা বাজে আর কি। এখন রান্না বসাবো, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি। আর কি রান্না করবো, সজনা কাছ থেকে কটা পারবো পেরে তারপর সজনা তরকারি রান্না করবো, আর ডিম আলুর ঝোল করবো দুপুরবেলা আজকে এটাই। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে পুরো কমপ্লিট করেছি। আর আমার ছেলে আজকে স্কুলে গেছে, ছেলে আজকে স্কুলে গেছে, যার জন্য একটু সকাল সকাল উঠতে হয়। ওকে টিফিন করে দিয়েছি, ও নিয়ে গেছে, তারপরে কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে টিফিন, আমিই খাইনি, পুজো দিইনি, তার জন্য স্নান করে পুজো টুজো দিয়েটি এখানে খেতে এসেছি। এখন পুরো 11:30 বাজে, 11:30 না 11:40 হয়ে গেছে।
টিফিনটা খেয়ে রান্নাবান্না করতে করতে ওই একটার মতন বেজে যাবে, আবার দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে যাবে। তোমরা আবার বলো না যেন কমেন্টে যে খাওয়ার ভিডিও করছে, কেন সবসময় তো কাজেরটা দিই, তার মাঝখানে যে একটু কিছু খাই সেই জিনিসটাও তো দেখাতে হবে তোমাদেরকে, নাহলে বুঝবে কি করে যে আমি খাচ্ছি কি না। হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলি সারাদিন শুধু কাজই করো, একটু খাওয়া দাওয়া করো, তাই তোমাদের সামনে সেভাবে খাওয়া দাওয়ার ভিডিও আমি তুলে ধরি না কোনো দিন, সেভাবে ওই কোনোরকম একটু দেখিয়ে দিই যে আমি রান্না করেছি বা সেটা নিয়ে খাবো, তার জন্য আজকে তোমাদের সামনে এই খাওয়ার ভিডিওটা তুলে ধরলাম আর কি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমরা সবাই, কেননা খাওয়া হয় কিন্তু আমার টাইম মতন খাওয়া হয় না, খাওয়াটা ঠিক খেয়ে নিই ওই টাইম বেটাইম হয়ে যায় আর কি, যার জন্য অসুবিধা হয়। যাই হোক, তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আর একদমই কন্টিনিউ করতে পারি না, ওই যে বললাম না প্রচুর গরম, প্রচণ্ড গরম, কারেন্ট আজকে ঠিকভাবে ছিলই না। এখন হয়ে গেছে বিকেল, বিকেলকার এই যে দেখো ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, আর আমার মেয়ে এত বদমাস ঘর ঝাড় দিচ্ছে, দেখো সিঁড়ির উপরে কতখানি জল ঢেলে দিয়েছে, ও রোজ দিন এইভাবে উৎপাত করে আর কি, কিছু করার নেই, বাচ্চা মানুষ নিয়ে থাকতে হয় আর গরমের মধ্যে ওদেরও কষ্ট, সারাদিনও জল খেয়ে থাকতে হয়, ওরাও থাকে আমাদেরও মনে হয় ভাতের চিকে জল দিলে এক গ্লাস জল দিলে খুব ভালোবাসবো খেতে। দেখো বন্ধুরা, এই যে কালকে রথে গিয়েছিলাম, জিলাপি এনেছিলাম বাড়িতে, তাই কালকে আর খাইনি, মানে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো যার জন্য আর জিলাপিটা খাইনি, তার জন্য এখন বসেছি। বিকেল হয়েছে, এখানে বিকেলের ঘর দোর ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে আর কি, তাই ভাবছি একটা জিলাপি খেয়ে তারপরে আবার গাইদের কাছে যাবো আর কি। আর রথের দিন কে কে জিলাপি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। মিষ্টি খেতে খুব ভালোবাসি আর কি, আর ওই জন্য আর গরম গরম জিলাপি হলে খুব ভালো লাগে, এক দেখবে জিলাপি খেতে একদম গরম গরম জিলাপি ভালো লাগে খেতে, আর একটা আর এক দেখবে নরম হয়ে গেলে ভালো লাগে আমার কাছে, কিন্তু নরম হয়ে গেলে মুড়ি দিয়ে জিলাপি খেতে দারুণ লাগে, কিন্তু জিলাপিটা অনেকটা বড় আর কি, প্রচুর পরিমাণে মিষ্টি। যাই হোক, জিলাপিটা খাওয়া দাওয়া করে আর ঘেমে দেখো অবস্থা খুব খারাপ, প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি, মেয়ে আমার খাবে বলছে। মিষ্টি মা, তোমার নাম বলে দাও, তোমার নাম বলো, আদম, তোমার নাম কি, তাকি, তোমার নাম কি, তা কও, তাকি চেবিচ্ছি, হুম, মিষ্টি, দেখো ওর নামও বলছে জাগ্রতি, ওর ডাক নাম হচ্ছে মিষ্টি আর ওর আসল নাম হচ্ছে জাগ্রতি, তা দুটোই বলে দিল তোমাদেরকে, জাগ্রতি মিষ্টি। মুখটার অবস্থা দেখো ঘেমে কি অবস্থা, প্রচণ্ড পরিমাণে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি, কারেন্ট নাই, কারেন্ট প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে কারেন্টটাই, তার জন্য এরকম অবস্থা আর কি। মিষ্টি কি খাও, জল, তাই তোমার গরম লাগে, তুমি ঘামছো না, মিষ্টি না, কিরকম লাগে, টেস্টি, এরকম বলছে এরকম, বলো মিষ্টি, মতো নাকি, যাই হোক বন্ধুরা, জিলাপিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব পিছনে কাজ করতে, গাইদের কাজ, তাহলে চলো। ঘাম মুছতে মুছতে সত্যি কথা গাদে মনে ঘামের ঘামের গন্ধ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকি আর কি, সারাক্ষণ এই যে গায়ে গেরুর কাজ বাস করবো কমপ্লিট করে এসে আগে স্নান করে নিয়ে তারপরে নাইটটা পরি একদম সন্ধ্যের সময়। তুমি আর একটু খাবা দেবো, মানে এতটা গরম আর গায়ে গরুর কাজের ওইখানে মানে প্রচুর কষ্ট হয় আর কি, মানে খাটনি গায়ে জোর লাগে, যার জন্য প্রচুর ঘেমে যায়, এখন বসে বসে ঘামছি আর ওখানে গেলে কীরকম গরম লাগবে বুঝতেই পারছো। তাহলে চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, গায়ের কাজটা কমপ্লিট করে এসি, মেয়ে আবার একটা জিলাপি চাচ্ছে, ওকে এবার একটা দেব, হ্যাঁ মা দিচ্ছি, দিয়ে তারপরে যাব গায়ের কাজে। হাই বলো, পরে দেখা হচ্ছে। যাই হোক দেখো বন্ধুরা, গাই গরুর কাজটা কমপ্লিট করে এসেছি, এখন গাইকে কুটা দিনি, তার আগে এসেছি এবার মেয়েকে খাওয়াতে, মেয়ে খাওয়ানোর টাইম হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আবার যাব কুটা দিতে। ঘেমে অবস্থা দেখো,
প্রচন্ড গরম, যার জন্য বাইরে বসে খাওয়াচ্ছি, ভিতরে কারেন্ট নেই, ভিতরে প্রচুর গরম। তাতে খাও, তাতে খাও, এটি সোজা করে বসো। দেখো বন্ধুরা, গাইদেরকে খেতে দিয়ে চলে এসেছি। এখানে এই সেই ফাঁকটায় মেয়েদেরও খাওয়া, মেয়েকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে, আর জন্য মেয়েকেও একটু খাইয়ে নিচ্ছি। আর তার মাঝখানে মেয়ে একটা গান গেয়েছে, দেখেছো? আমি কিন্তু একদমই এডিট করার সময় বসে বসে দেখছি, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এই গানটা কিন্তু আমার মেয়ে গেয়েছে। মানে আমি তখন তো বুঝতে পারিনি, তোমাদের সাথে কথা বলতেছিলাম, তো আর ও দেখছি পরে এডিট করার সময় বসে দেখছি, ও কী সুন্দর গান গাচ্ছে। আর তারপরে না, ওরকে খাওয়ানো নিয়ে আমার সেরকম কোনো মানে চিন্তা হয় না, ওকে টাইম টাইম মতন বাস মুখে তুলে ধরলে খেয়ে নেয়, এটা হচ্ছে ব্যাপার। অনেক বাচ্চারা দেখেছি যে পিছনে ঘুরতে হয়, চিল্লাতে হয়, তারপরে খায়, আমার কিন্তু ওরকম ব্যাপার নাই আর কি। আমার মেয়েটা আমার লক্ষ্মী আছে, মানে কথা শুনে আর কি। উৎপাত তো আছে, দুষ্টুমি তো করে, কিন্তু খাওয়ার ব্যাপারে অনেকটা ভালো আছে আর কি। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, গায়ের কাজ কমপ্লিট করে দিয়ে চলে এসেছি। এখন হয়েছে স্নান টান করে, এই যে জামাকাপড় সব কতগুলো তুলেছি দেখেছো, সেই জামাকাপড়গুলো সব খাটের উপরে ভুল করা ছিল, গরমের মধ্যে আর ইচ্ছা করলো না, দুপুরবেলা যে ভাঁজ করে রেখে দিই। এখন এই এক এক করে করে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে খাটটা পুরো ক্লিন করে নেবো আর কি। এই যে শাড়িগুলো যেসব পড়ে গেছি এগুলো সব আর কি তুলে রাখবো আলমারিতে, আর যেসবগুলো ছিল সেসবগুলো কিন্তু আলনায় সব কটা ভাঁজ করে রেখে দিয়েছি, ওই বাচ্চাদেরটা আমাদেরটা। যা সকালবেলা তুলেছিলাম দেখেছো কত জামাকাপড়, দুই বেলারটা কিন্তু অনেকটাই জামাকাপড় ছিল। যাই হোক, জামাকাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট। যাই হোক, দেখো বন্ধুরা, জামাকাপড়গুলো সব কিন্তু গোছানো কমপ্লিট করে ফেলেছি, আর এই কটা আছে নতুন জামাকাপড়, ওগুলো ওগুলো আলমারিতে নিয়ে রাখবো। এখন দেখো গাইদের কাজ বাজ কমপ্লিট করে স্নান করে একদম এসেছি, তাও দেখো ঘেমে কি অবস্থা, এত পরিমাণে গরম পড়ছে, প্রচুর কষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে। আজকের মতন কষ্ট আমার মনে হচ্ছে কি কোনোদিন পাইনি, এতটা কষ্ট লেগেছে আমার আজকে, মানে এত কষ্ট হচ্ছে না সত্যি কথা, কান্না পেয়ে গেছে যে সারা জীবন খালি কষ্টই করে যেত, কষ্ট ছাড়া জীবনের কিছুই পেলাম না, খালি খাটো আর খাটো। এই সংসারে এসে ছোটোর থেকে আমার ভাগ্যটা এতটা খারাপ যে ছোটোবেলার থেকে খালি খেটেই গেছি, সুখের মুখ কোনোদিন দেখতে পাইনি, এটাই আমার সব থেকে কষ্ট লাগে। যার জীবনে কষ্ট সে সারা জীবন কষ্ট থেকে, কষ্ট ছাড়া সে চলতে পারে না। আমি একটা জিনিস দেখেছি, আমার ছোটোর থেকে কষ্ট, খাটনি খাট মানে খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে গেল। আজকে এতটা কষ্ট লেগেছে, এত গরম লেগেছে, এত কষ্ট লেগেছে যে এত কাজ সংসারে এত গরমের মধ্যে, আমারও তো শরীর বলো কত কষ্ট করা যায়। আর একা হাতে এত বড় সংসারের সব দায়িত্ব, এই বয়সে সমস্ত কাম সকাল থেকে রাত্রের 10-11 অবধি, যত সময় না আগমব কাজ ফুরবে না কত সময়, এত কষ্ট লাগছে না না বলে আর পাচ্ছি না আর কি, এত কষ্ট লাগছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, বিকা সন্ধ্যার পরে তো আরও কাজ আছে, রান্নাবান্না আছে, অনেক কাজ আছে, সবই করতে হবে একা একা। তাহলে চলো, মানে অল্প বয়স অনেক দায়িত্ব নিয়ে ফেলেছি, যার জন্য এত কষ্ট কপালে, যাই হোক কিছু করার নেই, ফালানোরও নেই দায়িত্ব, এরকম দায়িত্ব জুটেছে যে ফালাতেও পারবো না। তাহলে আজকের মতন গুড নাইট, কালকে অন্য কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে, বাই বাই।